শারদাপল্লীর বাসন্তী পূজা। শিলিগুড়ি শারদাপল্লী ইচ্ছাময়ী কালীবাড়িতে স্থানীয় মহিলাদের উদ্যোগে নিষ্ঠার সঙ্গে এবার শুরু হয়েছে বাসন্তী পুজো। প্রখ্যাত অ্যাথলেট সোমা দত্ত এই পুজোর উদ্বোধন করেন। প্রতিদিন সেখানে প্রসাদ বিলি হচ্ছে। বুধবার মহাষ্টমী পুজো হয় বেশ নিষ্ঠা ও ভক্তির মধ্যে। স্থানীয় মহিলাদের মধ্যে পুজোকে কেন্দ্র করে বেশ উদ্দীপনা দেখা দিয়েছে। এদিন পুজো কমিটির তরফে সুকুমার সাহা এবং উষা সেন্নাল জানিয়েছেন, তারা সকলকে পুজোর জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। এদিন সেই পূজা মণ্ডপ চত্বরে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয় কান্তি চক্রবর্তী। আমার নাম সুকুমার সাহা, আমার নেতাজি পল্লী বাড়ি। যেহেতু এটা শারদা পল্লী, আমার বাড়ি নেতাজি পল্লী। আমি এই নেতাজি পল্লী শারদা সেবক শারদা পল্লী কালীবাড়ির সেক্রেটারি আমি। যাই হোক, আমাদের এই যে বাসন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেটা আমাদের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মহিলাদের উদ্যোগে আমাদের এই পরিকল্পনাটা হঠাৎ করে হয়। এবং যাই হোক, আমরা সেই মহিলাদেরকে নিয়ে আজ তিন দিন যাবৎ আমাদের পূজা উৎসব এবং দশমী সহ চার দিন আমরা এটা উদযাপন করছি এবং আমাদের খুব সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা ভাবতেও পারিনি যে এতটা আমরা করতে পারবো প্রথম নতুন বছর হিসাবে, কিন্তু সেই তুলনায় আমরা অনেকটা এগিয়ে গেছি এবং অনেকটা সুষ্ঠুভাবে করতে পারছি। আমরা অনেক নতুন নতুন প্রোগ্রাম নিয়েছি। চার তিন দিন বাবৎ আমাদের পূজা অর্চনা প্রসাদ বিতরণ প্রতিদিন হচ্ছে এবং সবাই তার জন্য খুব খুশি এবং সবাইকে সংবর্ধনা জানাচ্ছি আগামী দিনে যেন আমরা আরও ভালো করতে পারি। এবার আমাদের অনেক এক্সপিরিয়েন্স হলো, আগামী দিন অবশ্যই ভালো করবো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম উষা সেন্নাল, আমার বাড়ি শারদাপল্লী। আর এবার মহিলা কমিটির উদ্যোগে যে পুজোটা হচ্ছে, এখানকার আমি সেক্রেটারি। বাসন্তী পুজো কী হচ্ছে, কেন করলেন উদ্যোগটা? কেন এই জন্যে উদ্যোগটা করলাম যে আমাদের আশপাশে কোনো বাসন্তী পুজো নেই। এক নম্বর, শারদাপল্লীর আশপাশে মানে অনেকটা দূর, যত রবীন্দ্রনগর বলেন, ঘুঘুমারি বলেন, কোথাও এতদিন কোনো বাসন্তী পুজো হয়নি। তো সবার ইচ্ছে যে এই বাসন্তী পুজোর যে অষ্টমী স্নান করে এসে সবাই ঠাকুরের সামনে অঞ্জলি দেবে, ভোগ চড়াবে, সবাই একটু ই করবে, পুজো অর্চনা করবে। বাসন্তী পুজো তো আদিকাল থেকেই চলে আসছে জানেন, সেই জন্যেই আমরা সব মহিলারা মিলে একটা আলোচনা করলাম যে তাহলে আমরাই করি। এত বড় মন্দির এখন হয়ে গেছে আমাদের, মোটামুটি শিলিগুড়ির মধ্যে এক নম্বরের ধরতে গেলে এক নম্বরই আছে। হ্যাঁ, তো মন্দিরের মধ্যেই আমরা করি, তাই আমি মন্দির কমিটিকে সব জানাই। আমরা তারা বলেছেন যে হ্যাঁ করো, তোমরা করো, আমরা আছি সাথে। এই পুজো দুর্গাপুজোতে তো অনেক অর্থের দরকার আছে, আমরা তো আর বাইরে কোথাও চাঁদা যাইনি, আমাদের পাড়ার এই কয়েকজন আর আমরা মহিলা মেম্বাররা আর এই ইচ্ছাময়ী কালীবাড়ি কমিটির যে দাদারা আছেন আর আমাদের শারদা সেবক সংঘ আছে শারদাপল্লীর, তাদের ছোট ভাইরা আছে, তারাও আমাদের যথেষ্ট পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করেছে। এই করে আমরা এই বছর একটা পুজো শুরু করলাম। ভালো ষষ্ঠীর দিন আমরা প্রসেশন করে, মহিলারা সব লাল পার শাড়ি পরে প্রসেশন করে মূর্তি নিয়ে এসছে, এসে বসালাম এখানে। তারপর ষষ্ঠীর দিন
আমাদের যে খেলোয়াড় আছেন সোনাজয়ী সোমা দত্ত, উনি এসেছিলেন আমাদের ওপেনিং করতে। আর আমাদের সমস্ত আমাদের এখনকার বর্তমান কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, প্লাস আমাদের এখানে সমাজসেবী তুফান সাহা মহাশয় উনিও এসেছিলেন, আরও অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। তারপর গান বাজনাও হয়েছে। এখন কী কী হচ্ছে? এখন হচ্ছে তিন দিনই, সপ্তমীর দিন থেকেই রেগুলার আমরা প্রসাদ বিতরণ করছি, ভোগের প্রসাদ। সকালকে সকালেও হয়েছে, রাত্রিরেও হয়েছে, আজকেও হবে, দুপুরেও হবে, রাত্রিরেও হবে, ভোগের কালকেও হবে। প্রার্থনা করে আগামীতে যেন আরও বড় করে আমরা কিছু পুজো করতে পারি, সবার যেন আরও ভালো হয়, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এই কয়েকদিন বাদে নতুন বছর, নতুন বছর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের কাম্য। তাছাড়া আর তো কিছু টাকা পয়সা চাওয়ার আমাদের কিছু নেই, সবাই এইভাবে সহযোগিতা করুক, পুজোটা বড় হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। বিগত বছরগুলো করোনায় একটা, হ্যাঁ, বিরাট অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকের অনেক অনেক মারা গেছে, এই গেছে, অনেকের ছেলে হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ বাবা মা হারিয়েছে। তো এরকম দিন যেন আমাদের আর নতুন করে দেখতে না হয়, এটাই আমাদের সবথেকে বড় কাম্য। থ্যাংক ইউ।